এইটা অর্চনাঙ্ক গাড়ি বলি ইডি স্পষ্ট করে সারছি বিভিন্ন কাগজপত্র যাঞ্চ করছি এবং সেই যে কাগজপত্র যাঞ্চ ভিতরে যে ফাস্ট্যাগ অছি এবং অন্য যে সব সুরাক মিলিছি সে সুরাক কু যাঞ্চ করিকি বর্তমান ইডি গোটে প্রকার স্পষ্ট হইছি যে এটা সেই গাড়ি মু আপনাকু তার কার র ফ্রন্ট সাইজ র চিত্র দেখাবো চাইবি এই হচ্ছে দেখন্তু FORD ফর্ড গাড়ি র ব্র্যান্ড র নম্বর লেখা হইছি এবং এইটা যে অর্চনা এবং তাঁর স্বামী জগবন্ধু যে ফটো উঠাইলে সেই ফটোরে মধ্য এই ব্র্যান্ড এবং এই গাড়ি স্পষ্ট ভাবে জনা পড়ে কিন্তু বড় কথা হচ্ছে গাড়ির নম্বর প্লেট গুড়ি কাড়ি দিয়া হয়েছে এবং বর্তমান চেচিজ নম্বর এবং অন্য কাগজপত্র ইডি র অধিকারী মানে যাঞ্চ করছেন তা সহ ফাস্ট্যাগ কু মধ্য যাঞ্চ করা যাচ্ছে এবং গোটে প্রকার যে চেচিজ নম্বর এবং অন্য জিনিস যাঞ্চ ফলরে গোটে প্রকার স্পষ্ট হয়েছে যে যে অর্চনা নাগ যে গাড়ি যে ইডি যে গাড়ি খোঁজুলা যে গাড়ি কু অর্চনা নাগ ক্যাশ আকারে 33 লক্ষ টাকা ক্যাশ দিয়ে কিনি সেই গাড়িটি এই গাড়ি বলে হি গোটে প্রকার স্পষ্ট হয়ে সারছি কিন্তু হুয়েত এই গাড়ি কু বর্তমান আজি ইডি সিজ করিব জবত করিব এবং তার কাগজপত্র সহিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনাকু আসব কারণ এই গাড়ি কু হি ইডি খোঁজুলা যেতবে 33 লক্ষ টাকা দিয়ে এই গাড়ি কু কিনা যাই ক্যাশ আকারে দিয়ে গাড়ি কু কিনা যাই এবং বড় কথা হচ্ছে কিনা পরে এই গাড়ি কু লুচাই দিয়া যাইছিলা অর্চনাঙ্ক অন্য গাড়ি গুড়িক অন্য গাড়ি যে গাড়িটি থার আছে সে গাড়িটি জবত হইছিলা বিকাশ যে ইডি অধিকারী স্পষ্ট করে সারি অর্চনা নাকর গাড়ি এই গাড়ি হচ্ছে অর্চনা নাকর যে গাড়ি কু ইডি খোঁজুলা সে গাড়ি বর্তমান স্পষ্ট হয়ে সারছি এবং মঞ্চেশ্বর শিল্পাঞ্চল গোটে তার গোটে গছ মূলর রাস্তা কড়ু এই গাড়ি মিলি সারছি এবং আমি আউথরে প্রতিক্রিয়া that vehicle. Who are the persons? I cannot comment on anything except this. We are seizing this vehicle today. Okay, okay. বিকাশ গাড়িকে বর্তমান সিজ করা যাচ্ছে ইডি র অধিকারী স্পষ্ট করে সারি যে তার ভাইকিল নম্বর সহিত ভাইকিল নম্বর হুয়েত গাড়ির নম্বর কু লুচাই দিয়া যাই পারে কিন্তু তার যে চেচিস নম্বর অছি সে চেচিস নম্বর কু ম্যাচ করা যাই সারছি এবং এতরু স্পষ্ট হয়ে সারছি যে অর্চনা এবং জগবন্ধু ক্যাশ আকারে যে গাড়ি কিনিলে এইটা হচ্ছে এই ফর্ড এন্ডোভার হচ্ছে সে যে দামি গাড়ি এবং তাকু বর্তমান ইডি র অধিকারী মানে বর্তমান সিজ করবে তেণু বড় প্রশ্ন বর্তমান উঠুছি বিকাশ যে এই গাড়ি গাড়ি কিয়ে লুচাইছিলা কাহিকি লুচাইছিলা গাড়ির নম্বর প্লেট কাহিকি কড়া যাইছিলা এবং এই গাড়ি লুচাইবা পছর উদ্দেশ্য কোন থিলা কারণ বড় কথা হচ্ছে প্রশ্ন উঠুছি যেতবে 33 লক্ষ টাকা ক্যাশ দেইকি এই গাড়ি কিনা যাইথিবা বর্তমান চর্চা হচ্ছে এবং এই যে ক্যাশ জনক জনে বড় রাজনেতা গিফট আকারে অর্চনাকু দেইথিবা মধ্য চর্চা হচ্ছে তেণু বাস্তবরে সে রাজনেতা কিয়ে এবং সত্যাসত্য সামনাকু ন আসু বলি মধ্য এই যে গাড়িকু লুচাই দিয়া মধ্য অনুমান করা যাচ্ছে তেমন গাড়ি যেতবে ইডি সিজ করিব অনেক সত পদাকু আসিব গুরুত্বপূর্ণ সত পদাকু আসিব এবং অনেক বড় বড়িয়াঙ্কর মধ্য মুখা খুলিব বলি আশঙ্কা করা যাচ্ছে কিন্তু বড় কথা হচ্ছে সন্দেহ থিলা যে গাড়ি অর্চনাঙ্কর না নহ এবং কেউ পরিস্থিতিতে গাড়ি লুচা যাইছিলা কিন্তু গাড়ির যেতবে চেচিজ নম্বর গুড়িক ম্যাচ করা যাইছিলা স্পষ্ট হয়ে সারছি যে গাড়ির চেচিজ নম্বর সেই চেচিজ নম্বর যেটা অর্চনা নাকর গাড়ির চেচিজ নম্বর থিলা তা ম্যাচ করা যাই সারছি স্পষ্ট হয়ে সারছি যে এই গাড়ি অর্চনা নাক এবং জগবন্ধুঙ্কর এবং গাড়িকু বর্তমান ইডির অধিকারী মানে সিজ করবে আর কিছু সময় ভিতরে।